প্রশ্ন হলো বাথরুমের ভেতর উজু করলে কি নামাজ হবে বাথরুমের ভেতরে উজু করলে নামাজ হবে কি না টয়লেটের ভেতরে উজু করলে নামাজ হবে কিনা উত্তর হলো নামাজ হয়ে যাবে কিন্তু টয়লেটের ভেতরে উজু করা উচিত না কেন উচিত না কারণ টয়লেটের ভেতরে উজু করলে সেখানে উজুর শুরুতে বিসমিল্লা বলতে হয় উজুর একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো শুরুতে কি বলা বিসমিল্লা বলা আর টয়লেটে অপবিত্র জায়গায় নোংরা জায়গায় আল্লাহর জিকির মুখে করা নিষেধ মাকরুহ সেই জন্য টয়লেটে যদি অজু করেন হয় বিসমিল্লা বলবেন না আর না হয় বলবেন যদি বলেন তাহলে টয়লেটে বিসমিল্লা বলে একটা খারাপ কাজ করলেন আর যদি আপনি বিসমিল্লা না বলেন তাহলে অজুটা অপূর্ণাঙ্গ থেকে গেলে আপনি বিসমিল্লা বললেন না এই জন্য টয়লেটের ভিতরে অজু করা উচিত না অজু কোথায় করবেন বাহিরে বেশিনে করবেন বাহিরে টেপে করবেন পা ধোয়ার সময় ভিতরে যায় শুধু টয়লেটে ধুয়ে আসবেন আর যদি বাইরে বেশিন টেপ না থাকে তাহলে বাহির থেকে বাথরুমের বাইরে আইসা বাহিরে আইসা বিসমিল্লা বলে ঢুকে বাইর থেকে বিসমেল্লা বলে ঢুকবেন ঢুকে ফেলবেন তাহলে ভিতর হয়ে গেল কথা কি বুঝাইতে পারছি সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয় বিসমিল্লা ছাড়তে হবে আর না হলে বাথরুমে আল্লাহ নাম মুখে নিয়ে আল্লাহর নাম এর আদবের সাথে আদবের খেলাফ করতে হবে দুটো একটা করতে হবে এই জন্য বাথরুমে অজু যদি কেউ করেও ফেলে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করা উচিত না এরপরে প্রশ্ন গোসলের অজু দিয়ে নামাজ হবে কিনা গোসলের অজু দিয়ে নামাজ হবে কি গুরুত্বপূর্ণ কথা হবে শুধু হবে তা না ওইটাই হলো সুন্নত সম্মত অনেকেই আসেন পুকুরে গোসল করুক আর টয়লেটের ভিতরে বাথরুমের ভিতরে গোসল করুক যেখানে গোসল করুক না কেন গোসলের পরে আবার নতুন করে উজু করে খেয়াল করছেন আপনারা এটা ভুল এটা ভুল কাজ কারণ গোসলের সাথে এমনি উজু হয়ে যায় গোসলের সুন্নত পদ্ধতি কি আমাদের রসুল সাল্লামের নিয়ম অনুযায়ী আপনি গোসল করেন তাহলে গোসলটাও একটা ইবাদত হবে সুন্নত পালন হয়ে যাবে গোসলের সুন্নাত পদ্ধতি হল দুই হাতের কবজি পর্যন্ত ধুইয়া কুলি করা নাকে পানি দেওয়া মুখ ধোয়া দোনো হাতের কোনো পর্যন্ত ধোয়া মাথা মাসাই করা এরপরে পানি শরীরে ঢালা ঢেলে গোসল করে ডোলে টোলে যাটা করার আপনার সাবান টাবান দিয়ে ধুয়ে সাফ করে বের হওয়ার সময় বাথরুম থেকে আপনি পাওটা গোড়ালি পর্যন্ত ধুয়ে বের হয়ে গেলেন উজু এবং গোসল দুইটা একসাথে হয়ে গেছে এরপরে আবার যদি অজু করেন তাহলে সেটা অনর্থক কাজ এই অজুর কোনো প্রয়োজন নাই জি